আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল নবীজির বরকতি হাতে কালেমা পড়ার পরে এমন জান্নাতের পাগল হয়ে গেল। পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া নজর করে দেখে বেলাল জবানটা দিয়া উচ্চ আওয়াজে আহাদ 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 বলে আল্লাহরে ডাকে। উমাইয়া বলে বেলাল কিসের আওয়াজ? বলে আমার আল্লাহর জিকিরের আওয়াজ। বলে বন্ধ করে দা আবার আল্লাহকে। বলে উমাইয়া তুরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। এ বেলাল আওয়াজ বন্ধ কর। বেলালকে যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায়। নদীর পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। উমাইয়া বাধা দেয় বেলাল আল্লাহর নাম আরো জোরে কয়। উমাইয়া আর সহ্য করতে পারে না। এবার বেলালের বিরুদ্ধে বিভিন্ন রকম কষ্টের উপকরণ তৈরি করল। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগায় বেত্রাঘাত করা শুরু করল। বেলালের চিৎকারের আওয়াজ দরওয়াজা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যায়। বেলালের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায় গেল। উমাইয়ারে ডাক দিয়া কয় রে উমাইয়া বেলালের আর মারবা না, এ গরিবের সন্তান তবে তার ইমান কিন্তু দুর্বল না, তুমি বেলালের আমার কাছে বিক্রি করে দাও অথবা আমার কাছে একটা গোলাম আছে তোমাদের লাইনের তাকে দাও বেলালকে দাও। বলে না না। বলে তো যদি তাও না হয় বিক্রি করে দাও, আমি টাকা দিয়ে কিনি আনি। নবীজি খবর পেয়ে কয় আবু বকর বেলালকে যদি কিনতে যাও আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাই। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাকবে বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো আমিও বেলালের খরিদ্দার। এরে নবীর উম্মতের দল বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে বা উটের পায়ে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোড়া পিটার দৌড়ায়। আর ওই গরম বালুর তাপে গেলা বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল চিল্লাইয়া আল্লাহকে ডাকে আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার কষ্ট সহ্য করে নিতেছি তুমি ধৈর্য দাও, তারপরও চাই যেন আমি বেলাল জাহান্নামের আগুনে না যাই, কারণ জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, এই বেলালের আমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিবে। আমার নবী মেরাজ থেকে এসে বলে ও বেলাল আমি আরশে আজিম পর্যন্ত আল্লাহর সব কুদরত ঘুরে দেখলাম, জান্নাত দেখলাম, ওখানে গিয়েও তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। কি এমন আমল করো বেলাল? বেলাল কান্না করে বলেন পয়গম্বর আমি ওযু করার পরে দুরাকাত নামাজ পড়ি, সুন্নত নফল নামাজ এটা বাদ দেই না, দাইমি ভাবে করতেছি। এরে নবীর উম্মত আল্লাহর নবী মদিনার থেকে মক্কা চলে গেলেন, বিজয়ী হয়ে গেল মক্কা বিজয়। নবীর কলিজায় এত বড় দুঃখ ছিল, আজকে খুশির দিন, মক্কা স্বাধীন হয়েছে। যেই মক্কার সামনে গিয়া নামাজ পড়তে পারে না মুশরিকরা বাধা দিয়েছে, আজকে সেই মক্কা নবীর হস্তগত হয়ে গেল। নবী হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরে দুই কাপ মূর্তিগুলো ভাঙতেছে। হযরত আলীকে বললেন জমজমের পানি দিয়া ধুয়ে দাও, আজ আমরা খুশির কারণে বাইতুল্লাহে স্বাধীনভাবে বা জামাত জোহরের নামাজ পড়ব। এতদিন পারি নাই,
গোপনে গোপনে কষ্ট করে করে ওরা আমারে থাকতেই দিল না মক্কায়, এখান থেকে আমাকে তাড়ায় দিল, আজ আল্লাহ মক্কা আমাদের হাতে এনে দিয়েছে। আজকে আমরা বিজয়ের নামাজ আদায় করব, বা জামাত ওপেন নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই রেডি হয়ে যাও, আজকে আমাদের নামাজ হবে মক্কা বিজয়ের নামাজ। আজ এই মক্কা বিজয়ের নামাজের আজান হবে একটা বিজয়ী আজান। কে দিবে আজকের এই বিজয়ের আজান? নবীজি মশওয়ারায় বসে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়ায় বললেন, নবী আপনি এত পেরেশান কেন? আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, একমাত্র হযরত আবু বকর দিবেন বিজয়ের আজান। কারণ নবী আপনিই তো আবু বকরের গুণগান করেছেন আর বলেছেন, কে সে আবু বকর? হিজরতের দুঃখিনী রাত, কষ্টের রাত, আপনি ঘর থেকে বেরিয়ে রাতের আধারে যখন আবু বকরের ঘরের কিনারায় গিয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, গভীর রাত, আস্তে করে ডাক দিলাম, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি সেরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, বহু আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর হিজরতের সাথী তুমি আমার হবে, তুমি যেও না, অন্য অন্য সাহাবায়ে কেরাম চলে গেছেন, আপনি আমাকে নিষেধ করেছেন, আর ইশারায় বলেছেন আপনার সাথে আমি হিজরতের সাথী হয়ে যাও। আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা যখন ঘরে এসে যাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় রহমাতুল লিল আলামিনের অপেক্ষায় থাকি, এক সেকেন্ড আমি ঘুমাই না, অপেক্ষায় কান সজাগ রাখি, কখন আমার মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি ঘুমায় যাই আর নবী এসে যদি ডাক দেয়, দেরি হয়, শত্রু এসে আমার নবীকে ধরে ফেলবে। আল্লাহর কসম, আমি আবু বকর ঘুমাই না, নবী কিছুই বলতে পারেন না, চোখের পানি ছেড়ে কান্না করে। আবু বকর বলে, নবী আমি একা ঘুমাই না, তা না, আমার ছোট মেয়ে আসমা তিনিও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় বানায় অপেক্ষা করে, হিজরতের পথে নাস্তা দিবে নবীকে, অপেক্ষায় ঘুমায় না। নবী কান্না করেন, আবু বকর বলেন, নবী আমার মেয়ে আসমা ঘুমায় না, শুধু তাই না, সফরের জন্য আমি দুইটা উট কিনেছিলাম, বাহন হয়ে যাবে, একটু তাকায় দেখেন এই উট দুইটা খুঁটির গোড়ায় বেঁধে রাখছি, এরাও ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন আসবেন, নবী এর উপরে উঠে মদিনায় সফর করবেন, উট ঘুমায় না। নবীজি কান্নার হালাতে বললেন, আজকে আমার দুঃখের রাত, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে দুইজন আপন লোক ছিল, আমার বিবি খাদিজা, আর একজন আমার আপন ছিল, আমার চাচা আবু তালেব। যেই মক্কার মানুষ আমাকে দেখতে পারে না, এমন বিপদ, ওই সময় আমার আপন হয়ে বন্ধু হয়েছিল আমার খাদিজা, আমি হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম, মাঝে মাঝে দেখতাম খাদিজা ওই পাহাড়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যেত, আমার আজ খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, আমার মাও নাই, বাবাও নাই। ওরে আবু বকর, তুমি আজকে আমার জন্য ঘুমাও নাই, এই গভীর কষ্টের রাত, আমার দুঃখের জিন্দেগীর সফর, আমি বাইতুল্লাহর দেওয়ালটা ধরে ধরে কান্না করেছি আর বলেছি, রে বাইতুল্লাহর দেওয়াল, মনে চায় না তোরে সারিয়া মদিনায় যায়।
নাই, আল্লাহর ওয়াদা হয়েছে বেঈমানের আমাকে থাকতে দিল না রে কাবা। আজকে আমি কান্না নিয়ে যাই, এক সময় হাসি মুখে আবার বাইতুল্লায় চলে আসব। ওরে আবু বকর, আজ এই দুঃখের রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আবু বকরের সফর আজকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না, আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানায়। ও পয়গম্বর, কেন আপনি পেরেশান হয়ে গেলেন? আজান দিবে আবু বকর আর কেউ না, নবী বলেন বসুন। আর একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয় নবী আজ মক্কা বিজয়ের আজান দিবে ওমর আর কেউ না, কারণ ওমরের কারণে তো ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, ওমরের কারণেই তো আমরা ওপেন কালেমার দাওয়াত দিয়েছি। আপনি নবী বলেছেন ওমরের ব্যাপারে, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার পরে ওমরকে আল্লাহ নবুয়াত দান করতেন। ও আল্লাহর নবী, আজকে আজান দিবে ওমর আর কেউ না। আল্লাহর নবী বললেন বসেন, আর একজন দাঁড়ায় বলেন, একজন দাঁড়ায় বললেন নবী আজ মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আপনার সাহাবি ওসমান, কারণ আপনার দুইজন মেয়ে বিবাহ করেছেন ওসমান। আপনি নবী যে ওসমানের গুণগান করে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা, আল্লাহর নবী আপনি বলেছেন সকল নবীর বন্ধু হবে জান্নাতে, আপনার বন্ধু হবে ওসমান। ওই ওসমান আজকে আজান দিবে আর কেউ না। নবী বললেন আপনিও বসুন, আর একজন দাঁড়ায় যান, আর একজন দাঁড়ায় বললেন পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান দিবেন হযরতে আলী আর কেউ না, কারণ যে আলীর জন্য আপনি দোয়া করেছেন, আপনি বলেছেন না দারুল হিকমা ওয়া আলিগুন বাবুহা, আপনি হলেন হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলো হযরতে আলী। আজকে আলী আজান দিবে আর কেউ দিবে না। নবী বললেন আপনিও বসে পড়েন, নবী এবার চুপচাপ বসে আছেন, আল্লাহর নবী এবার অপেক্ষা করেন আজানের সময় মতো আল্লাহ কি ফয়সালা দিয়ে জিবরাইলকে পাঠায়। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, আজানের সময় যখন ঘনি আসলো আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন হাজির, জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলেন নবী সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনাদের মশওয়ারা করেছে না, কেউ বলেছে আজান দিবে আবু বকর, কেউ বলেছে আজান দিবে ওমর, কেউ বলেছেন ওসমান, কেউ আলী, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেল। আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওসমানের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, বেলালের কণ্ঠে হবে মক্কা বিজয়ের আজান। আবার নবী চোখের মানুষের কাদের আর বলেন কই বেলাল কই, ও বেলাল তোর কপাল এত ভালো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত বেলাল তোমার কণ্ঠে আজ আজান দিতে হবে, আল্লাহর সিদ্ধান্ত রে বেলাল আয়,
আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে দিতে হবে। এরে নবীর উম্মতের দল, যেই বেলাল আল্লাহর নবীর কদম ছাড়ে না, যেই বেলাল আমার আল্লাহর গোলামি বন্ধ করে না, এত কষ্ট দুনিয়ার সব কষ্ট স্বীকার করে নিলেন, তারপরও আল্লাহর মহব্বত ছাড়ে না। ওহুদের ময়দান মদিনার থেকে একটু দূরে, বেশি দূরে না, হেঁটে গেলে 15-20 মিনিটের সময়। ওই ওহুদের যুদ্ধ যখন চলতেছে, নবী জড়া যায়, বেলাল বলে নবী আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বললেন, না না বেলাল, তুমি সময় মতো আজান দিয়া নামাজ পড়িও, ওহুদের ময়দানে যেতে হবে না। কেমন বেলাল আবার নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের টাইমেও টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়। নবীজির সুন্নাত আমি মাথার থেকে ফালাবো। ওই বেলাল ওহুদের ময়দানে না যাইয়া নবীর আদেশের মানতে গিয়া মসজিদে নববীতে আজান দিচ্ছেন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। এমন সময় বেলালের কানে আওয়াজ, ওহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল আর আজানের শব্দ না বাড়ায় দৌড়ায়, ওহুদের ময়দানে দৌড়ায়। বেলাল যেই টুপি গোসলের সময় মাথা থেকে ফালায় না, এখন সেই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, খবর নাই। বেলাল ওহুদের ময়দানে দৌড়ায়, সবাই ডাকে বেলাল দাঁড়াও, বলে না 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 দাঁড়াবো না, আমি আজান দিব যেই নবীর জন্য, সেই নবী নাই, সেই নবী নাই, নাই, আমি কার জন্য আজান দিব, ওই নবী যদি না থাকে আমি বেলালের আজান আর কণ্ঠে আসবে না। এরে নবীর উম্মতের দল, ইমানটারে মজবুত করো, সাহাবায়ে কেরামের মতো ইমান। এরে যুবক আল্লাহর গোলাম, কোন দিন জানি মরণের ডাক এসে যায় জানা নাই, আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহের কাজ করব না। জান্নাত যদি পেতে চাও, ইমান মজবুত করো, নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও রে যুবক, কারণ গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? গুনাহগারেরা যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাও, ওই কবরে গেলে কে কোন পীরের মুরিদ পরিচয় থাকবে না, কে কোন দল করো কবরে পরিচয় থাকবে না। কবরের মধ্যে তিনটা সাদা কাপড়ের বাসিন্দা হয় সকলে যাইবা, তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, এরপরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। আল্লাহর নবী বলেন, জবাব দিলে কবর হবে জান্নাতের বাগান, আর যারা গুনাহ নিয়ে কবরে যাও, তোমরা জবাব দিতে পারবে না কবরের সেই প্রশ্নের জবাব। যদি না দিতে পারো, আল্লাহ ওয়াদার করবে কবরটা জাহান্নামেতে ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 99টা সাপের কবর, কবরের দুই পার্শ্বের মাটির চাপ। আল্লাহর নবী বলেন, দুই পার্শ্বের মাটির চাপে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে যুবক। ও বাবাজি, পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও, আর চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর কাছে মাপ চাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহর বান্দা। আল্লাহর দরবারে তওবা করো, মালিক তুমি আমাকে মাও, আর নামাজ ছাড়ব না, গুনাহের কাজ করব না রে আল্লাহ। এতদিন দাড়ি কাটছি, নামাজ পড়ি নাই, মা বাবার খেদমত করি নাই রে আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো।
তওবা করা মাত্র চোখের পানি গালের নিচে যাওয়ার আগে গুনাহ মাফ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? গুনার কারণে আজকে তোমার চোখে পানি ও নাই, ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, যদি কান্না না আসে আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা যদি কাউকে পাও হাতটা বাড়ায় দোয়া চাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না, খাঁটি অন্তরে তওবা করো, গলায় সুরি আসবে মরে যাব তারপরও আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নত ছাড়ব না। তওবা করার যদি খাঁটি নিয়তে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাকায় দেখেন এই কাদা পানি বৃষ্টির মাঝে আপনার বান্দারা কি চায়। আয় আল্লাহ এত কষ্ট করে যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন, সারাদিন বৃষ্টি আর কাদা পানি, বসারও ভালো জায়গা নাই। দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন, আপনি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসি, ফিরাইয়া দিয়েন না রে মালিক, গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানা দেন, সারা দুনিয়ায় শান্তি দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ।